जी सर। তো আমরা কিছু এক্সাম্পলস দেখছিলাম। আমরা একটা সিম্পল সিরিজ সার্কিট অ্যানালাইসিস করেছি, আমরা একটা সিম্পল প্যারালেল সার্কিট অ্যানালাইজ করেছি, আজকে আমরা সিরিজ প্যারালেল সার্কিট দেখব, যেরকম সার্কিট নর্মালি আমরা এনকাউন্টার করব আমাদের কোর্সে। সো এটা একটা সিরিজ প্যারালেল সার্কিট। এই সিরিজ প্যারালেল সার্কিটে আমাকে বলা হচ্ছে যে এই ব্রাঞ্চের কারেন্টটা আই এক্স ফেজর, আর এই এলিমেন্টের অ্যাক্রোসে ভোল্টেজটা ভি এক্স ফেজর বের করতে, দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার টু দ্য সার্কিট এবং দ্য পাওয়ার ফ্যাক্টর বের করতে। তো দেখো, এই অঙ্কে আমার সার্কিটটা অলরেডি ফেজার ডোমিনে দেয়া আছে, তাই না? আমার সার্কিটটা ফেজার ডোমিনে দেয়া আছে না? জি স্যার। কাজে আমাকে কষ্ট করে আর ফেজার ডোমেনে কনভার্ট করতে হচ্ছে না, ফেজার ডোমেনে অলরেডি দেয়া আছে, এবং আমাকে আই এক্স ভি এক্স ফেজার বের করতে বলা হচ্ছে। টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন না, ফেজার ডোমেন রিপ্রেজেন্টেশন বের করলেই যথেষ্ট। তো আজকে যদি আমরা ওয়ান ওয়ানে থাকতাম আর এটা একটা পিউরলি রেজিস্টিভ সার্কিট হতো এবং আমাকে বলা হতো এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে আর এই ভোল্টেজটা বের করতে, করা যেত না? জি স্যার। কেমনে করতাম স্যার? কারেন্ট ডিভাইড রুল বা ভোল্টেজ ডিভাইড রুল দিয়ে যে কোনো একভাবে করা যেত চাইলে। স্যার কেভিএল ইউজ করে, কেভিএল ইউজ করে, কেসিএল ইউজ করে বা কারেন্ট ডিভিশন ভোল্টেজ ডিভিশন রুল, যাই হোক, ওইভাবে করতে পারতাম আমরা। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সাপোজ আমি যদি এই সার্কিটটাকে ক্রমান্বয়ে ছোট করে আনি ফ্রম রাইট টু লেফট, টোটাল ইম্পিডেন্সটা বের করি উইথ রেসপেক্ট টু দিস টু টার্মিনালস, সেই টোটাল ইম্পিডেন্স দিয়ে আমি যদি এই ইনপুট ভোল্টেজটাকে ভাগ দেই, তাহলে আমি ইনপুট কারেন্টটা পেয়ে যাব, এই যে ইনপুট কারেন্টটা এখানে ফ্লো করতেছে। এরপর আমি কারেন্ট ডিভিশন রুল ইউজ করে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারি, এই ব্রাঞ্চের কারেন্টও বের করতে পারি, রাইট? জি স্যার। সেই কাজটাই করছি আমি। এখানে তোমরা যদি দেখো, খেয়াল করে তোমরা খেয়াল করে দেখো যে এই যে সার্কিটটা, আমি বলতেছি যে এই সার্কিটের ইনকামিং কারেন্ট বা ইনপুট কারেন্ট হচ্ছে আই ফেজর, আর এই যে ব্রাঞ্চটা আমার, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে আই ওয়ান ফেজর। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে আই ফেজর, টোটাল কারেন্ট আই ফেজর, আর এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে আই ওয়ান ফেজর। তো দেখো, টোটাল ইম্পিডেন্স আমি বের করলাম কেমনে, এই দুজন কেমনে লাগানো আছে সিরিজে, না? জি স্যার। জি স্যার, সিরিজ। এর জন্য টোটাল ইম্পিডেন্স হচ্ছে 8+6j, 8+6j। আর এই ব্রাঞ্চে টোটাল ইম্পিডেন্স কত? 9-7j, তাই না? জি স্যার, ঠিক কিনা? তো এখন বলো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্স প্যারালেলি লাগানো না? শোনা গেল না? প্যারালেল লাগানো না? জি স্যার, প্যারালেল। সেটাই লিখছি এখানে যে 9-7j আর 8+6j দে আর কানেক্টেড ইন প্যারালেল। সো আমি যদি এই অ্যানালাইসিসটা কম্পিউট করি, অর্থাৎ প্যারালেলের যে ফর্মুলা যেটা আছে সেখানে বসাই দেই ইম্পিডেন্সের, তাহলে আমি পাবো ফেজার ফর্মে, এইটা হচ্ছে আমার মান অফ দি প্যারালেল ইম্পিডেন্স, টোটাল প্যারালেল ইম্পিডেন্স বিটুইন দিস টার্মিনাল অ্যান্ড দিস টার্মিনাল। এখন দেখো, আমি যদি সেটার সাথে 4k যোগ করি, কারণ সে তারা দুজন থাকবে সিরিজে, তাহলে আমি টোটাল ইম্পিডেন্স পাচ্ছি এত। বা আমি যদি টোটাল ভোল্টেজকে, ইনপুট ভোল্টেজকে টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিই, তাহলে আমি ইনপুট কারেন্টটা পেয়ে যাব না? হ্যাঁ স্যার, পেয়ে গেলাম।
সো আমি ইনপুট কারেন্টটা পেয়ে গেলাম আমার ফেজার ফর্মে। নাও ইউজিং কারেন্ট ডিভিশন রুল আমি Ix কারেন্টটা বের করছি ইউজিং কারেন্ট ডিভিশন রুল, সিম্পল কারেন্ট ডিভিশন রুল ইউজ করছি এখানে আমি। কারেন্ট ডিভিশন রুলের ফর্মুলা আমরা জানি, 1-1 থেকে পড়ছি আর 1-2 তেও আমি সেটা ডিভাইস করছি। সো সেই কারেন্ট ডিভিশন রুলের সূত্র অনুযায়ী Ix ফেজরের মান হচ্ছে এত। সো Ix ফেজর আমি পেয়ে গেলাম। এখন যদি এই পয়েন্টে আমি KCL অ্যাপ্লাই করি তাহলে I1 কি I ফেজর মাইনাস Ix ফেজর না? হ্যাঁ স্যার, সেটাই আমি করছি। এই যে I1 ফেজর হচ্ছে I মাইনাস Ix ফেজর সমান সমান এত। তাহলে Vx কত? I1 ইনটু 8? জি স্যার, জি স্যার, সেটাই করছি। Vx সমান সমান I1 ইনটু 8। আমি আরেকবার বলি, আমি অতি সহজ কাজটা করছি, অর্থাৎ আমি ইনপুট কারেন্টটা বের করছি বাই ফার্স্ট ফাইন্ডিং দ্য টোটাল ইম্পিডেন্স বিটুইন দিস টার্মিনাল এন্ড দিস টার্মিনাল। টোটাল ইম্পিডেন্স বের করার জন্য সিরিজ প্যারালাল কম্বিনেশন আমি করছি এবং ইনপুট কারেন্টটা বের করছি। এরপর কারেন্ট ডিভিশন রুল দিয়ে আমি এই কারেন্টটা বের করছি এবং KCL অ্যাপ্লাই করে এই কারেন্টটা বের করে সেটাকে এই ইম্পিডেন্স দিয়ে গুণ দিয়ে এই ভোল্টেজটা পাইছি। সিম্পল, ভেরি সিম্পল। শুধু এখানে আমাকে একটু KCL, কারেন্ট ডিভিশন রুল এইসব জিনিসপত্র ব্যবহার করতে হয়েছে। যেই জিনিসটার প্রয়োজন আমার আগের দুইটা সিম্পল সিরিজ এবং প্যারালাল সার্কিটে করতে হয় নাই। আচ্ছা, আসি আমরা পার্ট টু তে, উইচ ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দি সার্কিট। দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ সেম এজ রিয়েল পাওয়ার, তাই না? এটা আগে আমি বলেছি না, অ্যাভারেজ পাওয়ার মানে যা, রিয়েল পাওয়ার মানে একই কথা। অ্যাভারেজ পাওয়ার মানে যা, রিয়েল পাওয়ার মানে একই কথা। জি স্যার। তাহলে রিয়েল পাওয়ারের ফর্মুলা যেটা, সেটা আমি অ্যাপ্লাই করি অ্যাভারেজ পাওয়ার Vm Im by 2 cos theta V minus theta I. তো Vm আমি জানি, Vm আমি জানি, Im বের করছি, theta V 0, theta I minus 1.47, সবগুলা যদি জায়গা মতো বসাই দেই তাহলে I get this quantity 467.3 watt. ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ফাইনালি আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করি, কস থেটা ভি মাইনাস থেটা আই, কোসাইন জিরো মাইনাস অফ মাইনাস 1.47 সমান সমান এত। যেহেতু মাইনাস 1.47 ইজ লেস দেন জিরো, কাজে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। দেখো বোঝা গেল কিনা। ল্যাগিং কেন বোঝা গেছে? কারেন্টার অ্যাঙ্গেল ইজ স্মলার দেন দ্য অ্যাঙ্গেল অফ দ্য ভোল্টেজ, এর জন্য ল্যাগিং। জি স্যার। তাহলে আমরা সিরিজ সার্কিট দেখেছি, প্যারালেল সার্কিট দেখেছি, সিরিজ প্যারালেল সার্কিটও দেখেছি। তো আমাদের সিরিজ প্যারালেল সার্কিটই মূলত অ্যানালাইসিসে আসবে সামনে ভবিষ্যতে, কাজে এইসব সার্কিট আমাদেরকে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসগুলো আমাদের চর্চা করতে হবে। কাজে তোমাদেরকে আনঅফিসিয়াল হোমওয়ার্ক আমি দিয়ে রাখতেছি, এই অঙ্কগুলো নিজেরা হাতে কলমে করবা, কমপ্লেক্স নাম্বার দিয়ে কাজ করবা, দেখবা যে মানগুলো আদৌ এগুলি পাও কিনা। যদি পাও তাহলে তোমার নিজেরই কনফিডেন্স বাড়বে যে তুমি ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে পারো। আচ্ছা, তো এই যে তিনটা অঙ্ক আমরা করলাম, এই তিনটা অঙ্কই আমি করছি বয়েলস্টেডের বই থেকে, এবং দ্য প্রবলেমস ওয়ার রিলেটিভলি স্ট্রেইট ফরওয়ার্ড। স্ট্রেইট ফরওয়ার্ড ইন দ্য সেন্স যে সার্কিটটা আমার দেয়াই ছিল, আমাকে বলা হয়েছিল বিভিন্ন মান বের করতে,
এখন আমরা নিলসনের বইয়ের কিছু অঙ্কে আসব। নিলসনের বইয়ের একটা অঙ্কে আমরা আসি, এটা নিলসনের বই থেকে অঙ্কটা নেওয়া। যে নিলসনের বইয়ের অঙ্ক আর বয়লেসের বইয়ের অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে যে নিলসনের বইয়ের অনেক অঙ্কে প্রবলেমটা ইন ওয়ার্ডস ডেসক্রাইব থাকে, ইন ওয়ার্ডস ডেসক্রাইব থাকে, সার্কিটটা দেয়া থাকে না, সার্কিটটা আমাদের নিজেদেরকে গঠন করে নিতে হয়। এটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে সার্কিটটা আমাদের নিজেদেরকে গঠন করে নিতে হয়। So the question is, an electrical load operates at 240 volt RMS. The load absorbs an average power of 8 kilowatt at a lagging power factor of 0.8. Calculate the current I flowing through the load, the reactive power absorbed by the load, the apparent power absorbed by the load, calculate the impedance of the load. কোনো চিত্র টিত্র কিচ্ছু দেয়া নাই, জাস্ট এতখানি হচ্ছে আমার প্রশ্ন, ফুল স্টপ। এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমরা যদি এই জিনিসটা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে সক্ষম হই তাহলে লাইফ উইল বিকাম ইজিয়ার, তাই না? বুঝি নাই, সার্কিটটা আঁকতে পারলে তো স্যার হয়ে গেল মেটটা, মানে আমি যদি সার্কিটটা আঁকতে পারি তাহলে আমার অ্যানালাইসিস করা অনেক সহজ হয়ে যাবে। সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ইনফরমেশন কিন্তু দেয়া আছে খুব সিম্পল। ইনফরমেশন হচ্ছে যে শুধু একটা ইলেকট্রিক্যাল লোড আছে, দুইটা না, শুধু একটা লোড, ঠিক আছে? তার মানে আমার এই যে জেড হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে আমার লোড, এটা অপারেট করতেছে 240 ভোল্ট আরএমএস এ। তার মানে পিক ভ্যালু কত? 240 × √2। আমরা জানি যে আরএমএস কত, Vm/√2, না? জি স্যার, সাইনোসয়েডালের জন্য। তার মানে পিক ভ্যালু কত? Rms/√2, তাই তো? জি স্যার, সেটাই তো। এখানে কোনো ফেজ অ্যাঙ্গেলের ইনফরমেশন দেয়া আছে যে ফেজ কত হবে ইনপুট ভোল্টেজের, অর্থাৎ থেটা ভি কত হবে, ইনফরমেশন দেয়া আছে? সো আমরা একটা জিনিস শিখব আজকে, সেটা হচ্ছে যে যদি আমার থেটা ভি অর্থাৎ ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্টের ফেজ অ্যাঙ্গেল দেয়া না থাকে তাহলে আমরা অ্যাজিউম করে নিব যে ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 0°, ঠিক আছে? এটা একটা নতুন জিনিস আমরা শিখলাম আজকে, যে যদি আমার ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্টের ফেজ অ্যাঙ্গেলটা দেয়া না থাকে তাহলে আমরা অ্যাজিউম করে নিব যে ইনপুটের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0°। এর জন্য এই যে এখানে 0° বসাইছি, এই 0°টা আসছে হচ্ছে এইভাবে, যে আই এম অ্যাজিউমিং দ্যাট দিস ফেজ অ্যাঙ্গেল ইজ 0°। তাহলে এখন দেখো আমাকে বলা হচ্ছে যে এই কারেন্টটা বের করতে হবে, আই ফেজর কারেন্টটা বের করতে হবে, ঠিক আছে? এখন যদি আমার জেড আজকে জানা থাকতো যে জেড জেড এর মান কত, তাহলে এই ইনপুট ভোল্টেজকে জেড দিয়ে ভাগ দিলে আই পেয়ে যেতাম আমি, তাই না? জি স্যার, কিন্তু মজার বিষয় হচ্ছে যে জেড এর মানই আমাকে বের করতে বলা হচ্ছে এই ফোর্থ পার্টে, অর্থাৎ আমি সহজে আই বের করতে পারবো না, আমাকে আই বের করার জন্য অন্যান্য সূত্র বা অন্যান্য টেকনিকে স্মরণাপন্ন হতে হবে। তো দেখি কি করা যায়, আমরা দেখি যে এখানে বলা হচ্ছে দ্য লোড অ্যাবজর্বস অ্যান অ্যাভারেজ পাওয়ার অর্থাৎ রিয়েল পাওয়ার অফ 8 kW, 8 kW রিয়েল পাওয়ার সে অ্যাবজর্ব করে অ্যাট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8। সো পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড ইজ দ্য ইকুয়াল টু দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, তাই না? সো পি অ্যাভারেজ বা এই যে পি আর কি রিয়েল পাওয়ার, এটা সূত্র Vm/Im/2 cos θv − θi, আমরা জানি Vm/2 cos θv − θi ইজ দ্য রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই জেড। তাহলে Vm এর মান আমি জানি 240 × √2, Im আমি বের করব cos θv − θi কি আমি জানি?
এটা কত হবে? 0.8 হবে, ভেরি গুড। বিকজ থেটা কস থেটা ভি মাইনাস থেটা আই মানেই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাই না? কস থেটা ভি মাইনাস থেটা আই মানেই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। লিডিং ল্যাগিং ডাজেন্ট ম্যাটার, পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে কস থেটা ভি মাইনাস থেটা আই। সো সেটা দেয়াই আছে আমার 0.8। সো ভিএম আমি জানি, আইএম আমি বের করব, এইটা হচ্ছে 0.8 আর এটা হচ্ছে সমান সমান 8 কিলোওয়াট, এর জন্য 8000 ওয়াট। তাহলে আমি দেখো এখান থেকে আইএম এর মান বের করছি এত, আইএম এর মান বের করছি আমি এত, অর্থাৎ অ্যাম্পলিচিউড অফ দি কারেন্ট হচ্ছে এত। এখন আমাকে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল বের করতে হবে, অর্থাৎ থেটা আই বের করতে হবে। সেটা আমি কেমনে করব? খেয়াল করে দেখো, কস থেটা ভি মাইনাস থেটা আই হচ্ছে 0.8, এটা আমার দেয়া আছে। তাহলে থেটা ভি মাইনাস থেটা আই হচ্ছে প্লাস মাইনাস কস ইনভার্স 0.8, এটা ত্রিগোনোমেট্রি থেকে প্লাস মাইনাস আসছে, প্লাস মাইনাস কস ইনভার্স 0.8 সমান সমান প্লাস মাইনাস 36.9 ডিগ্রি। থেটা ভি কে অ্যাজিউম করে নেওয়া হয়েছে জিরো, যে থেটা ভির জায়গায় জিরো বসাই, তাহলে থেটা আই হচ্ছে প্লাস মাইনাস 36.9, অর্থাৎ আইদার 36.9 অথবা মাইনাস 36.9, যে কোনো একটা হবে। তো কি মনে হয় কি হবে, 36.9 হবে না মাইনাস 36.9? স্যার 36.9 হবে স্যার, মাইনাসটা তো। হ্যাঁ বলো স্যার, মাইনাস 36.9 হবে স্যার। যুক্তি কি স্যার? এটা ল্যাগিং ফ্যাক্টর, এর জন্য তো স্যার থিটা আইটা স্যার মানে থিটা ভি থেকে ছোট হবে অবশ্যই। ভেরি গুড, ভেরি গুড। খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং, এই যে প্রশ্নে আমার বলা হইছে, প্রশ্নে বলা হইছে যে পাওয়ার ফ্যাক্টর উইল বি ল্যাগিং, ঠিক আছে? দ্যাট মিনস যে থেটা আই উইল বি স্মলার দেন থেটা ভি, সো থেটা আই উইল বি লেস দেন থেটা ভি উইচ ইজ জিরো, ইমপ্লাইজ যে থেটা আই হচ্ছে সমান সমান মাইনাস 36.9 ডিগ্রি। দেয়ারফর আই ফেজর হচ্ছে আই এম থেটা আই, আই এম এর মান 58.9 আর থেটা আই হচ্ছে মাইনাস 36.9 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। দেখো বোঝা গেল কিনা? এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক ছিল এই পর্যন্ত, আমি আগেই বলেছি যে আমাকে প্রথমে ইনফরমেশনটা সার্কিটে রূপান্তরিত করতে হয়েছে, ডায়াগ্রামেটিক্যাল আকারে রূপান্তরিত করতে হয়েছে। ইনপুট ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট আরএমএস, তার মানে পিক ভ্যালু হচ্ছে 240 × √2, ফেজ অ্যাঙ্গেল অ্যাজিউম করে নিচ্ছে আমি 0 ডিগ্রি, এই জেড আমাকে বের করতে হবে, এই আইও আমাকে বের করতে হবে। আমাকে বলা আছে যে রিয়েল পাওয়ার অ্যাবজর্ব বাই জেড হচ্ছে 8 কিলোওয়াট অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। সো রিয়েল পাওয়ারের সূত্র হচ্ছে এইটা, রিয়েল পাওয়ারের সূত্র এইটা, আমরা জানি অ্যাভারেজ পাওয়ার মানেই রিয়েল পাওয়ার। সো ভিএম আমি জানি, আইএম বের করব, পাওয়ার ফ্যাক্টর উইচ ইজ কস থেটা ভি মাইনাস থেটা আই, এটার মান আমার দেয়া আছে, এটা সমান সমান 8 কিলোওয়াট, এটাও দেয়া আছে। এখান থেকে আইএম আমি পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে এই আই এর ফেজ অ্যাঙ্গেল, ম্যাগনিচিউড আমি পাইছি, পাইতে হবে এখন ফেজ অ্যাঙ্গেল। তো ফেজ অ্যাঙ্গেল বের করার জন্য আমাকে যেতে হবে এই সূত্রে, সো কস থেটা ভি মাইনাস থেটা আই হচ্ছে সমান সমান 0.8, তার মানে থেটা ভি মাইনাস থেটা আই হচ্ছে প্লাস মাইনাস কস পয়েন্ট, কস ইনভার্স 0.8 সমান সমান প্লাস মাইনাস 36.9, থেটা ভির জায়গায় জিরো বসালাম, তাহলে থেটা আই হচ্ছে প্লাস মাইনাস 36.9, অর্থাৎ আইদার প্লাস 36.9 অথবা মাইনাস 36.9। যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং, সেহেতু থেটা আই উইল বি লেস দেন থেটা ভি, থেটা ভি যেহেতু জিরো, কাজে থেটা আই উইল বি লেস দেন জিরো, ইমপ্লাইং দ্যাট থেটা আই উইল বি ইকুয়াল টু মাইনাস 36.9 ডিগ্রি। দেয়ারফর আই ফেজার হচ্ছে আই এম, অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 36.9 ডিগ্রি, অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট। আপাতত বোঝা গেল? জি স্যার। এইখানে এই অঙ্কে এই পর্যন্তই হচ্ছে মূলত আমাদের যেখানে একটু চাল চালতে হয়েছে, বাকি সবকিছুই স্ট্রেট ফরওয়ার্ড। পার্ট বিতে দেখো বলা হচ্ছে
যে রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড বের করো। তো রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্র আমাদের জানা আছে না, রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে VmIm বাই 2 sin থিটা v মাইনাস থিটা i, সবই তো আমি জানি এখন, Vm এর মানও জানি, Im এর মানও জানি, থিটা v তো 0 ধরে নিছি আর থিটা i হচ্ছে -36.9। তো এগুলি যদি বসাও কম্পিউটেশনটা করো তাহলে এটার মান পাবা 6000 বার বা 6 কিলো বার। তুমি 6000 বারও লিখতে পারো, সমস্যা নাই, 6 কিলো বার আমি লিখছি সংক্ষেপে। আর s হচ্ছে VmIm বাই 2 অথবা রুট ওভার p স্কোয়ার প্লাস q স্কোয়ার, একই কথা। এটা করলে পাবা 10000 ভোল্ট অ্যাম্পিয়ার, যেটাকে সংক্ষেপে লেখা যায় 10 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে? জি স্যার। আর জেড হচ্ছে, জেড হচ্ছে এই ভোল্টেজ বাই এই কারেন্ট। ইম্পিডেন্সের ডেফিনেশন কি, যে যদি আমার একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হয় ভি ফেজর আর প্লাস দিয়ে এন্টার করে আই ফেজর কারেন্ট, তাহলে জেড, সেটার ফর্মুলা হচ্ছে, জেড এর ডেফিনেশনই হচ্ছে ভি ফেজর বাই আই ফেজর। সো ভি ফেজর আমি জানি, আই ফেজর আমি জানি, যাকে আমি বের করছি, ভি ফেজর বাই আই ফেজর গিভস মি দি ইম্পিডেন্স। দেখো বোঝা গেল কিনা, দেখো বুঝতে পারছো কিনা অঙ্কটা, দেখো বোঝা গেল? জি স্যার বোঝা গেছে। তো ও শেয়ার স্ক্রিন অফ হয়ে গেছে, এটা নিলসন এন্ড রিজেলের 9th এডিশন, স্যার একটা এডিশন হলে তো নাই না স্যার? হ্যাঁ একটা এডিশন হলেই হয়, আমার কাছে 9th এডিশন এর সফট কপিটা আছে আর কি। জি স্যার। এখানে দেখো এই যে অঙ্কগুলো আছে, যে এগুলি সবই ইন ওয়ার্ডস দেয়া আছে, তাই না? ইন ওয়ার্ডস প্রবলেম গুলো ডিসক্রাইব করা আছে। তো আমি যে অঙ্কটা দেখাতে যাচ্ছিলাম সে অঙ্কটা হচ্ছে, এই যে এইটা 10.32 দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এটা একটা রিয়েল লাইফ প্রবলেম, মানে বাস্তব প্রবলেম আর কি, রিয়েল লাইফ প্রবলেম। এবং এই অঙ্কটা আমরা ইনশাআল্লাহ কালকে করব, আজকে আমি জাস্ট অঙ্কটা আছে টাইম কম। এই অঙ্কটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, রিয়েল লাইফ প্রবলেম।
এই অঙ্কটা আমরা ইনশাআল্লাহ কালকে দেখব, কিন্তু আমি অঙ্কটা আজকেই পড়তেছি। যে অঙ্কটা হচ্ছে যে আ ফ্যাক্টরি হ্যাজ এন ইলেকট্রিক্যাল লোড অফ 1600 কিলোওয়াট এট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8। An additional variable power factor load is to be added to the factory. The new load will add 320 kilowatt to the real power load of the factory. The power factor of the added load is to be adjusted so that the overall power factor of the factory is 0.96 lagging. Specify the reactive power associated with the added load. Does the added load absorb or deliver magnetizing wires? What is the power factor of the additional load? Assume that the voltage of the input of the factory is to 2400 volt RMS. What is the RMS magnitude of the current into the factory before the variable power factor load is added? What is the RMS magnitude of the current into the factory after the variable power factor load has been added? This is the question. বেশ বড় কোশ্চেন এবং ইট রিকোয়ার্স টাইম টু সলভ দিস প্রবলেম, কিন্তু আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এই যে অঙ্কটা দেখছো, এই যে অঙ্কটা, এটার মধ্যে কোনো সার্কিট দেয়া আছে? কোনো সার্কিট নেই, কিন্তু টার্ন ফাইনাল পরীক্ষাতে এটা 15-20 মার্কের একটা প্রশ্ন, বুঝতে পারছো? জি স্যার, টার্ন ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নটাই ধরো 15-20 মার্কের একটা প্রশ্ন হয়ে গেল, কোনো সার্কিট দেয়া নাই, কিন্তু শুধু এই কথাবার্তায় লেখা আছে সবকিছু, তোমাকে যা করার সার্কিট তৈরি করে করতে হবে, কিন্তু মার্কস হচ্ছে 15-20 মার্কের মতো। তাহলে নিলসনের বইয়ের চ্যালেঞ্জ হচ্ছে এই ওয়ার্ডস থেকে সার্কিটটা ডিরাইভ করে আনা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ অফ নিলসন্স বুক আমার মতে। বলিস্টারের বইতে অঙ্কগুলা হচ্ছে এই টাইপের, যে সার্কিট তোমাকে দিয়েই দেওয়া আছে, এখন তুমি অ্যানালাইসিস করো। নিলসনের বইতে প্রবলেমগুলোর মধ্যে থাকবে এরকম ভাবে ওয়ার্ডসে ডিসক্রাইব করা আছে কথাটা, এখান থেকে তোমাকে বের করে আনতে হবে ইনফরমেশন ইন ডায়াগ্রামেটিক্যাল ফ্যাশন, এবং তারপর তোমাকে অঙ্ক করতে হবে। বুঝা গেল? আমি কিন্তু এইটার এখন পর্যন্ত হ্যান্ড আউট তোমাদেরকে দেই নাই, এই অঙ্কটার হ্যান্ড আউট। এই অঙ্কটা কালকে আমরা ইনশাল্লাহ ক্লাস টাইমে রিয়েল টাইমে সলভ করব, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। রিয়েল টাইমে সলভ করব, এটা হচ্ছে 9th এডিশনের 10.32 এই প্রবলেমটা। তো যদি তোমাদের কাছে 9th এডিশন থাকে, আমার কাছে 9th এডিশনের সফট কপি আছে, তার জন্য বললাম আর কি এটা। যদি তোমাদের কাছে 9th এডিশনের সফট কপি নাও থাকে, 8th এডিশন থাকে, তাহলে দেখো এরকম সিমিলার প্রবলেম ওখানেও পাবা আর কি। হয়তো এখানে মানগুলো একটু হেরফের হইতে পারে, বাট ওভারঅল জিনিসটা তোমার এরকমই হওয়ার কথা। তো একটা ইনফরমেশন দিয়ে যা শেষ করি, এখানে দেখো ইনিশিয়ালি পাওয়ার ফ্যাক্টর ছিল কত, 0.8, তাই না? এই যে লেখা আছে এখানে, আ ফ্যাক্টরি হ্যাজ এন ইলেকট্রিক্যাল লোড এট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8। নতুন লোড লাগাবার ফলে টোটাল ওভারঅল পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে 0.96। তাহলে কি পাওয়ার ফ্যাক্টর বাড়ছে না কমছে? বাড়ছে স্যার, বাড়ছে। আমাদের পাওয়ার ফ্যাক্টর কত আমরা অ্যাচিভ করতে চাই আইডিয়ালি? 1 স্যার। 1, ভেরি গুড। আমরা আইডিয়ালি পাওয়ার ফ্যাক্টর 1 অ্যাচিভ করতে চাই, কিন্তু 1 তো সম্ভব হয়ে ওঠে না, 1 এর কাছাকাছি যাওয়া হয়, যেমন 0.8 1 থেকে যত দূরে 0.96 1 এর আরো অনেক কাছে, তাই না? সো এই যে পাওয়ার ফ্যাক্টরটা আমি বাড়ালাম ফ্রম 0.8 টু 0.96, এই যে পাওয়ার ফ্যাক্টরটা আমি ইমপ্রুভ করলাম, এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন, পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মানটা আমি 1 এর কাছাকাছি নিয়ে গেলাম, এই জিনিসটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। বুঝা গেল? তো পাওয়ার ফ্যাক্টর কারেকশনের একটা রিয়েল লাইফ প্রবলেম হচ্ছে এইটা। এবং কেন আমরা পাওয়ার ফ্যাক্টরটা বাড়াই, 1 এর কাছাকাছি গেলে সুবিধা কি, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখব এই অঙ্কে। যে পাওয়ার ফ্যাক্টরটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এর উত্তর দিয়েছি,
যে পাওয়ার ফ্যাক্টর 1 এর কাছাকাছি হওয়া মানে হচ্ছে যে লাইনে আমার লস কম, অর্থাৎ ইউটিলিটি যারা সাপ্লাই করবে পাওয়ার তারা বেশি পাওয়ার সাপ্লাই করতে পারবে, কাজে বিলটাও আমার অ্যাকর্ডিংলি বেশি আসবে, রেভিনিউ মেক করাই তো ইউটিলিটি সাপ্লাই ইউটিলিটি কোম্পানির টার্গেট, তাই না? প্রফিট মেক করা। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর 1 এর কাছাকাছি হওয়া মানে হচ্ছে রিয়েল পাওয়ার বেশি সাপ্লাই করা হচ্ছে, কাজে ইউটিলিটিটাও আমার মানে রেভিনিউ বেশি আর্ন করতে পারবে ওই পাওয়ার ফ্যাক্টর পাওয়ার সাপ্লাই কোম্পানি। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ আমরা দেখব যে এইটা করার ফলে লাইন কারেন্টটা কমে যাবে, লাইন কারেন্ট কমে গেলে লাইনে যে লস সেটাও কমে যাবে, কাজে লস কমানোর জন্য এইটা করা হয়। আমরা ইনশাল্লাহ কালকে যখন করব অঙ্কটা তখন আমরা দেখব, রিয়েল টাইমে আমরা অঙ্কটা ইনশাল্লাহ করব। ঠিক আছে, আর তোমাদের ক্লাস টেস্টের ডেট তো আমি দিয়েই দিছি, ক্লাস টেস্ট হবে ইনশাল্লাহ আগামী রোববার দিন, সিলেবাসও দিয়ে দিছি এবং অ্যানাউন্সও করে দিছি আমি গুগল ক্লাসরুমে। তো আমি তোমাদের অ্যাটেন্ডেন্স একটু দেখি। আচ্ছা, 39 কি আছে? 39 গতদিনও ছিল না স্যার, 39 একটু প্রবলেমের মধ্যে আছে, আমার সাথে কথা হয়েছে আর কি, যে ফ্যামিলি প্রবলেম, তো অ্যাটেন্ড করবে নেক্সট থেকে বলছে। আচ্ছা ঠিক আছে। সো এই অঙ্কটা তোমরা একটু দেখো, যদি বই থাকে বইতে একটু দেখো, যদি নিজেরা ট্রাই করতে চাও ট্রাই করো, আর যদি ট্রাই নাও করো, অ্যাটলিস্ট আমি যে অঙ্কগুলো করে দিয়ে আসছি এখন পর্যন্ত এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলসে, এই অঙ্কগুলো নিজেরা আনঅফিসিয়াল হোমওয়ার্ক হিসেবে করবা, টু গেট আইডিয়া যে কমপ্লেক্স নাম্বার নিয়ে কেমনে কাজ করতে হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই, কালকে ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে 9টার সময়। ঠিক আছে জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।